হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, ভিডিওতে দেখতে পেয়েছেন, যেমন থাম্বনেইল দেখতে পেয়েছেন, কীভাবে এই ধরনের ভিডিও এবং অ্যানিমেশন কীভাবে টেক্সট দিয়ে বানানো হয় তো আপনাদেরকে আজকে আমি শেখাবো হাতে কলমে, এবং সব কিছু দেখিয়ে দিব একদম ইজিভাবে। তো বন্ধুগণ, তার আগে না বললে নয়, আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের ইউটিউবে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় যেগুলো আপনারা এখন জানেন না এবং শিখতে চান। যদি কিছু ভালো কিছু শিখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুগণ, তার আগে যে এই কাজটি করতে হলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, কাইন মাস্টার, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে। তো আপনারা ডাউনলোড করে ওপেন করবেন, ওপেন করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি 60/90 একটা নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি মিডিয়া অপশনে চলে যাবেন। মিডিয়া অপশনে চলে যাওয়ার পর একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেবেন, ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এটা 10 f/15 সেকেন্ড করে নেবেন, যেহেতু আপনার যত সেকেন্ড প্রয়োজন। তারপর এখানে আপনি টেক্সিনে দিবেন, তারপরে লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পর একটি টেক্সট নেবেন, যে টেক্সট থেকে আপনারা যা কিছু লিখতে চান সেটা লিখে নেবেন, ঠিক আছে? যেহেতু আমি যেটা লিখবো সেটা এখন লিখে নিচ্ছি, আপনারাও লিখে নেবেন আপনাদের মতো করে। তো লিখে এটা ডিজাইন করতে পারবেন, লিখার পরে আগে লিখে নিন সুন্দর করে। তো আপনারা কীভাবে ডিজাইন করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কী লিখবেন। তো আমি আমারটা লিখে নিচ্ছি, তোমার জন্য বেঁচে আছে। তো আমি আপনাকে দেখাচ্ছি আপনারা যে ধরনের ভিডিও আপনারা টেক্সট দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা এখান থেকে ডিজাইনগুলো চুজ করে নিতে পারেন, যেহেতু আমি একটা ডিজাইন চুজ করতেছি এখান থেকে। তো আপনি এটা চুজ করার পরে এখান থেকে আপনি যে লেখাটা সাদা আছে এটি আপনি নীল করে দিবেন। এটা আপনি যে কালার দেখতে পাচ্ছেন কেসের সাথে, এটা নীল করে দিবেন ওখান থেকে, ওখান থেকে নীল করে দিবেন। তাহলে নীল করে দিয়ে আপনি এটা টেক দিয়ে আপনি এটা সেভ করে নেবেন। আপনার যতটুকু প্রয়োজন হয়ে গেছে, এখন আপনি এটা সেভ করে নেন। তো আমরা আপনাদেরকে প্রায় সময় বলে থাকি, তো আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে বা আপনারা কোনো কিছু শিখতে চান জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুগণ, চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে নিন, একটা সাবস্ক্রাইবে আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ করে। তো আমরা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের কী ধরনের ভিডিও চান। তো বন্ধুগণ, এরপর আপনারা আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর আবার সেম টু সেম কাজ করবেন, তারপর একটি লেয়ার নিয়ে নেবেন, ব্ল্যাক লেয়ারটা নিয়ে নেবেন এখান থেকে। তো আপনারা মিডিয়া ব্রাউজারে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটাই নিয়ে নেবেন আপনাদের মতো। এটা আবার 10 f/15 সেকেন্ড করে নেবেন, আগে যেরকম 15 সেকেন্ড করেছেন সেইভাবে। তারপর আপনারা আবার এখান থেকে বিভিন্ন কালার দেবেন, আপনারা চাইলে অন্য কালার চেঞ্জ করতে পারেন, যেহেতু আমি কালার চেঞ্জ করলাম তো ভালো হওয়ার জন্য, আপনারা চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনারা আবার এই যে লেয়ারে গিয়ে এখানে চলে যাবেন, এখানে যাওয়ার পর আপনারা এগুলো টেনে কালার করবেন, ঠিক আছে? আমি যেভাবে করতেছি আপনারা টেনে কালার করে দেবেন এখানে, তো আপনাদের মন মতো করে আপনারা কালারগুলো করে নেবেন। আমার কালারের কাজ শেষ মোটামুটি। তো আপনারা এখন কালার কাজ শেষ হলে টিক দিবেন, টিক দেওয়ার পর আপনারা হ্যান্ড রাইটিংয়ের উপর ক্লিক করে আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর এটা ডুপ্লিকেট করে নেবেন, মানে দুইটা করে নেবেন। ডুপ্লিকেট করে নেওয়ার পর আপনারা যা করবেন, যে হ্যান্ড রাইটিং যেটা আছে এটার উপর ক্লিক দিবেন, উপরেরটার উপর ক্লিক দেওয়ার পর এখানে ওভারঅল অ্যানিমেশনে চলে যাবেন। এখান থেকে আপনারা সোজা নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন স্পিন লেখা আছে, আপনারা নিচে চলে যাবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কোনটা দিতে হবে আপনারা। তো দেখুন, সোজা নিচে যাবেন, স্পিন উপরেরটা দিয়ে দিবেন, তারপর আবার ওকে দিবেন। ওকে দেওয়ার পরে নিচের হ্যান্ড রাইটিং যেটা আছে ওটাতে আবার ক্লিক করবেন, ঠিক আছে? নিচের হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করবেন, হ্যান্ড রাইটিং ক্লিক করার পর আবার যে ওভারঅল অ্যানিমেশনে চলে যাবেন, এখান থেকে আবার একদম নিচে যেটা আছে ওটাতে দিয়ে দিবেন। ওটাতে দেওয়ার পর আপনার কাজ সম্পূর্ণ শেষ। তো এখন আপনাকে যা করতে হবে, আপনার ভিডিওটি আপনি মিডিয়ার বাজারে গিয়ে নিতে হবে, যে ভিডিওটা আপনি ডিজাইন করতে চাচ্ছেন। তো সেই ভিডিওটা আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে আমরা মোটামুটি সেট করে নিচ্ছি, তারপর আপনি টিক দিয়ে দিবেন। তারপর টিক দেওয়ার পর এখানে আপনি আবার ভিডিওর উপর ক্লিক করবেন, তারপরে ক্রোমাকেতে চলে যাবেন।
तो देखो वीडियो की डिजाइन हो गए अलरेडी। तो बंधुगण ये वीडियो अपना चाहिए निजे बनाते निजे क्रिएट करते। तो बंधुगण वीडियो केमन हो भलो हम अवश्य जानवें वीडियो केमन हो। तो वीडियो देखार जो अपने असंख्य असंख्य धन्यवाद। प्लिज दया यूट्यूब चैनल।